আমি তখন চান করতে যাচ্ছি তখন পাশের বাড়ির একজন বললো যে আপনার তোমাদের বাড়ি থেকে আসছে দেখো দুটো লোক তারপর আমি গিয়ে বললাম হ্যাঁ বলুন কী দরকার বললো যে আমরা এজেন্সি করতে বেরিয়েছি একটা জিনিসের যে আমাদের কোম্পানি থেকে পাঠিয়েছে এই পাউডারটা দিয়ে তুমি সমস্ত কিছু পরিষ্কার করতে পারবে যেমন পিতলের বাসনপত্র বা হিন্দিতে কথা বলছিল আর আমি যেহেতু হিন্দি বুঝি তাই আমি ওদের কথাগুলো বুঝতে পারছিলাম পিতলের বাসনপত্র বা রোপোর জিনিসপত্র তারপরে বললো একটা পিতলের কিছু নিয়ে আসো আমি দেখিয়ে দিচ্ছি বলে আমার এক ঠাকুরের একটা ছোট্ট গ্লাস ছিল সেটা এনেছি একটুখানি ঘষে দেখিয়ে দিল তারপর কিছু দেখাও আমি তারপর নুপুর পরেছিলাম সেগুলো দেখালাম বললো যে হ্যাঁ পরিষ্কার করে দিয়ে আবার আমার হাতেই দিয়ে দিল তারপর তুমি চাইলে সোনার জিনিসও পরিষ্কার করতে পারবে তারপরে আমার ভাসুর পো আমার ভাসুরপোকে বললো যে একটা মখে করে একটু জল আনো আমি জল এনে সেই পাউডারটা আর একটু তেল দিল বললে এতে তো এতে তুমি তোমার সোনার জিনিস কিছু ডুবিয়ে দেখো নিশ্চয়ই তুমি এগুলো পাবে তারপরে আমার রূপোর বালা আর হারটা ছিল আমি সেগুলো মানে আমার ওপরের ঘরে নিয়ে গিয়ে আমি এগুলো করেছি করে আবার রেখে চলে এসেছি বলছে যে এখানে তো পাউডার আছে সেই দিয়ে পরিষ্কার করতে হবে বলে সেই পাউডারে ডুবিয়ে আমার হাতেই দিলো তারপরে এই প্যাকেটটা দিলো এই প্যাকেটটা বলে এই প্যাকেটের মধ্যে ওইগুলো ঢুকিয়ে দিচ্ছি কুড়ি মিনিট পরে ওইগুলো বের করবে একটা মগের জল ছিল তাতে ডুবিয়ে দিল আমি মগটা আমার হাতে দিয়ে দিলো প্যাকেটটা আমার হাতেই থাকলো তা আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু পরে বের করবে টিপচি বলে বলছে টিপচো টিপচো কেন তাহলে ইয়ে হবে না একটা পরিষ্কার হবে একটা হবে না এরকমভাবে বলছিলো তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে এবার লোকগুলো বললো যে আমি তাহলে আমরা তাহলে পাশের পাশের বাড়ি যাচ্ছি ওকে বললো বা আমাকে বললো যে তাহলে তোমরা তো দেখলে তাহলে তোমরা পাশাপাশির বাড়ি নিয়ে চলো আমি বললাম যে দেখুন আমার মেয়ে ওপরে ঘুমাচ্ছে আমার এক বছরের মেয়ে আমি একা চলে ও খাট থেকে পড়ে যাবে তো আবার ও নিয়ে যেতে চাইলো লোকগুলো বললো যে আচ্ছা ঠিক আছে ধাক আমরা একা নিজেরাই যাচ্ছি বলে তারপরে এবার আমি প্যাকেটটা গিয়ে এবার টিপসে দেখছি আর কিছু নেই শুধু গুঁড়ো পাউডারগুলো ছাড়া আর কিছু নেই তুমি তো নিজে ছিলে হ্যাঁ আসলে তুমি কি করে এই ভুলটা করলে সোনার গয়নাগুলো যে নিয়ে চলে আসবে আর নীল হাত না হাত থেকে নিলো তো আবার প্যাকেটটার ভিতরে করে দিল দেখতে পাচ্ছি তার মাঝে কি করে ভ্যানেস করতে কারণ এগুলো তো দিকে দিকে সব সময় ঘটছে এগুলো তো সবারই জানা